আমরা আগের দিন যেটা করেছিলাম রাশিবিজ্ঞান অর্থাৎ 11.1 নাম্বার চ্যাপ্টারের 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 5 থেকে করব। তো 5-এর অঙ্কটা প্রথমে কি দেওয়া আছে, যে মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স ছকে লিখল। কেমন 300 জন রোগীর বয়স? না, 0 থেকে 10 থেকে 20-80 জন আছে, 20 থেকে 30-40 জন আছে, 30 থেকে 40-50 জন আছে, 40 থেকে 50-70 জন আছে, এভাবে বয়সগুলো দেওয়া আছে। এই টোটাল যতগুলো রোগী আছে, এই 80-40-50 যোগ করলে কত হবে? 300, কারণ 300 জন রোগীর বয়সেও লিখেছে। এটাকে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আকারে সাজাতে বলেছে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা মেনলি 2 রকমের হয়, একটা হয় ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা আমরা শিখেছি 3 নম্বর অঙ্কে ছিল, 3 নম্বর অঙ্কটা আমাদের ছিল এই যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আর আজকে এই যে 5 নম্বর যে অঙ্ক, এটা হলো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তো 3-এর যে অঙ্কটা ছিল, এই ক্ষুদ্রতর সূচকের অঙ্ক থাকা মানে আমাদেরকে কি করতে হবে, উপর থেকে নিচে যোগ করতে করতে আসতে হবে। দেখো, আমরা প্রথমে 4 লিখেছি, তারপরে এই 4-এর সঙ্গে 6 যোগ করে 10 করেছি, এই 10-এর সঙ্গে 3 যোগ করে 13 করেছি। যখনই বলবে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা, তখনই আমাদের উপর থেকে নিচে যোগ করতে করতে আসতে হবে। আর যখন বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বলবে, তখনও যোগ করবো, নিচ থেকে উপরের দিকে যোগ করবো, নিচ থেকে উপর। তাহলে নিচ থেকে উপরে যাই, তাহলে দেখো এই অঙ্কটা দিয়েছিল, আমরা প্রথমে কি করলাম, অঙ্কটাকে সাজিয়ে নিলাম। যে প্রথমে ছিল, দেখো অঙ্কটা যেটা দেওয়া ছিল না, উপরে ছিল 60-এর বেশি এরকম, সরি ওটা না, হ্যাঁ আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল আমরা প্রথমে লিখে নিলাম, এই যে 10 থেকে 20, 80, 20 থেকে 30, 40, 30 থেকে 40-50 জন এরকম লিখে নিলাম। এবার ক্ষুদ্রতর সূচকে কি করতাম, উপর থেকে নিচে যোগ করতে করতে আসতাম। এখানে যেহেতু বৃহত্তর সূচক, এটাকে আমাদের নিচ থেকে উপরে যোগ করতে করতে যেতে হবে। ক্ষুদ্রতর সূচক হলে উপর থেকে নিচে যোগ করতে করতে আসতাম, বৃহত্তর সূচক হলে কি করতে হবে, নিচ থেকে উপরে যোগ করতে করতে যেতে হবে। এই অঙ্কগুলো খুব সুন্দর বোঝার ব্যাপার আছে, কিন্তু যেহেতু ভিডিওতে বেশি বোঝানো সম্ভব নয়, তাই আমি বেশি বোঝানো বেশি ব্যাখ্যায় গেলাম না অঙ্কগুলো। তোমরা এখনকার জন্য শুধু মনে রাখো যে ক্ষুদ্রতর সূচক হলে উপর থেকে নিচে যোগ করতে করতে আসবো, যেটা আগে করেছিলাম 3 নম্বর অঙ্কে, আর যেহেতু বৃহত্তর সূচক, এটা নিচ থেকে উপরে যোগ করতে করতে যাবো। তাহলে দেখো, প্রথমে 20, এরপরে যে নিচ থেকে উপরে, 20টা 20 লিখলাম, এখানে তো নিচে কিছু নেই, তাই যোগ করার কিছু পাইনি। এবার দেখো, এই 20-র সঙ্গে 40 যোগ কত হবে, 60, 60-এর সঙ্গে এবার যে ঠিক উপরে লাইনে যোগ হবে, নিচ থেকে উপরে যাচ্ছি, 60 থেকে 70 কত হবে, 130, তারপরে 130-এর সঙ্গে আবার সেই 50 যোগ 180, 180-র সঙ্গে আবার 40 যোগ 220, 220-র সঙ্গে আবার 80 যোগ 300। দেখো, আমাদের কিন্তু মোট 300 জন রোগী ছিল, এখানে এসে লাস্টে মোট 300-ই পেয়ে গেলাম। আমার যদি যোগ ঠিক হয়, ভুল না হয়, তাহলে যে মোট রোগী সংখ্যা দেওয়া, সেটা লাস্ট থেকে চলে আসবে মোট রোগী। তাহলে এটা মনে রাখবো, যখনই বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা দেবে, আমরা নিচ থেকে উপরে যোগ করতে করতে, এবার ক্ষুদ্রতর হলে উপর থেকে নিচে আসবে। এবার আমরা যে 3-এর অঙ্কটা করেছিলাম, তার উল্টো 3-এর অঙ্কটা আমাদের অঙ্কের শ্রেণী দিয়েছিল, ক্ষুদ্রতর সূচক বার করতে বলেছিল। এবার আমাদের 6-এর যে অঙ্কটা, এটা ক্ষুদ্রতর সূচকই দেওয়া, এই যে কম কম এরকম লেখা, এই কম কম দেওয়া মানে ক্ষুদ্রতর সূচকের অঙ্ক, কম কম মানে ক্ষুদ্রতর সূচক, আর যেটা বেশি দিয়ে অঙ্ক লেখা থাকবে সেটা হলো বৃহত্তর সূচকের অঙ্ক। তাহলে এটা হলো 3-এর অঙ্কটা কিন্তু উল্টো, 3-এরটা দেওয়া ছিল, আমরা এই কম কম এগুলোকে বার করেছিলাম, এবার এটা দেওয়া আছে, আমাদের উল্টো বার করতে হবে। তাহলে এটা 3-এর অঙ্কের উল্টো, তাই যেহেতু এটা ক্ষুদ্রতর কম লেখা, তাহলে আমরা কি উপর থেকে নিচে যোগ করতে করতে আস বিয়োগ করতে করতে আসবো, বিয়োগ কেন করবো? দেখো, 3-এর অঙ্কটা হলো আমরা আমরা যেটা বার করেছিলাম, ক্ষুদ্রতর সূচক বার করতে বলেছিল, তাই যোগ করতে করতে আসছিলাম। আর এবার 6-এর অঙ্কটা ক্ষুদ্রতর সূচকই দিয়ে দিয়েছে, ক্ষুদ্রতর সূচকই দিয়ে দিয়েছে, আমরা তাই জন্য এটা উল্টো অঙ্ক বলে এটাকে বিয়োগ করতে করতে আসবো। এর ডিটেলস ব্যাখ্যায় আমি ভিডিওতে বলে যাচ্ছি না, এটা ভিডিওতে ডিটেলস ব্যাখ্যায় সম্ভব না, সামনে বলে ডিটেলস ব্যাখ্যা করে এগুলো বোঝানো যায়, ঠিক আছে? তাহলে প্রথমে 17, এই যে দেওয়া আছে 10-এর কম 17 জন, 10-এর কম 17 জন প্রথমে দেওয়া আছে। তারপরে কি আছে, 20-এর কম, এই 20-এর কমটাকে যে আমরা শ্রেণী তৈরি করে নিলাম, 20 থেকে 10 থেকে 20, প্রথমে 10-এর কমটা 10-এর কম মানে কতটা আমরা জানি না, তাই ওটাকে আমরা করতে পারিনি, যে 10-এর কম কত জানি না বলে ওটাকে 10-এর কমই লিখে রাখবো। কিন্তু 20-এর কম মানে কি, আগে কি আছে, 10 আছে, তাই 10 থেকে 20 নেব। এবার দেখো, 10-এর কম 17 জন, 20-এর কম কজন, 22 জন,
তাহলে 10-এর কম যদি 17 জন হয় আর 20-এর কম যদি 22 জন হয়, তাহলে 10 আর 20-র মধ্যে কজন হবে? 5 জন। কেন দেখো, এই মনে করো এটা শূন্য, এখানে মনে করো 10 আছে, এখানে মনে করো 20 আছে, এই 10-এর কম আছে 17 জন, কজন আছে? 17। আর এই 20-র কম মোট আছে, এই 20-র কম মোট আছে 22 জন। তাহলে দেখো এতটার মধ্যে আছে 22 জন, তার মধ্যে আবার এইটুকুর মধ্যে 17 জন আছে, তাহলে এতটার মধ্যে 22 জন, তার মধ্যে এইটুকুর মধ্যে আছে 17 জন, তাহলে বাদ বাকি এইটুকুর মধ্যে কত হবে? তাহলে টোটাল আছে 22, তার থেকে 17 বিয়োগ সমান কজন? 5 জন। তাহলে আমরা কি করে বার করলাম? বিয়োগ করে, তাই জন্যই বিয়োগ করে বলি। আবার দেখো 20 থেকে 30, 7 জন, তাহলে মোট এখানে মনে করো এবার 30 আছে, 30 মনে করো এইখানে আছে, তাহলে মোট 30-এর কম কজন আছে? 29 জন। 30-এর কম এতটার মধ্যে আছে 29 জন, এখান থেকে একদম নিচ এই পুরোটার মধ্যে আছে 29 জন, তার মধ্যে আবার এইটুকুর মধ্যে 22 জন আছে, এটুকুর মধ্যে আমরা এই একটুকে পেলাম 22 জন আছে, তাহলে টোটালে আছে 29, এটুকুর মধ্যে 22, তাহলে বাদ বাকি এইটুকুর মধ্যে কতটা পড়ে আছে বলো? টোটাল 29 আর ওইটুকুর মধ্যে 22, তাহলে কত? 7 জন। বিয়োগ করে বার করছি, টোটালের মধ্যে আছে 29 জন আর এইটুকুর মধ্যে আছে 22 জন, তাহলে বাদ বাকি এটুকুর মধ্যে কি হবে? টোটাল 29 জন, এটুকুর মধ্যে 22 জন, তাহলে এই ভাগটা কতটা থাকবে? 29 টোটাল, তার থেকে এটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে এটা চলে আসবে তাহলে 29 বিয়োগ 22, তাই 7। একইভাবে পরেরটা 37 বিয়োগ 29, পরেরগুলো এইভাবে করতে হবে, যেহেতু এই গ্যাপে গ্যাপে যাচ্ছে। আগেরটা যেছিল দেখো 10-এর কম 20-এর কম, 20-এর কম মানে কি 20 থেকে নিচে সবটা নেব, 30-এর কম মানে কি 30 থেকে নিচে সবটা নেব, এই যে নিচে সব নিচ্ছি মানে ক্ষুদ্রতর সূচক বলে, যে নিচে নিচ্ছি 30-এর নিচে, আবার 40-এর কম মানে কি হতো? এখানে যদি 40 থাকতো, 40-এর কম মানে কি 40-এর নিচে সবটা নিতাম, তাহলে 40-এর নিচে সবে আছে দেখবে তোমরা 37, তার মধ্যে আবার এইটুকুর মধ্যে আছে 29, তাহলে টোটালে 37, এটুকুর মধ্যে 29, তাহলে 30 থেকে 40-এর মধ্যে কত? 37 বিয়োগ 29 সমান 8 জন। এই দেখো 37 বিয়োগ 29 সমান 8 জন, কি করেছি দেখো 30 থেকে 40-এর মধ্যে, মানে আমাদের টোটাল কম কম দিয়ে দিয়েছিল, আমরা এই গ্যাপে গ্যাপে কতটা করে এটা বার করেছি, এই গ্যাপে কত হলো? 17 জন। এই গ্যাপে কত হলো? 5 জন। এই গ্যাপ মানে 20 থেকে 30-এর মধ্যে কত হলো? 7 জন। আমরা গ্যাপগুলোকে বার করতে হচ্ছে, আর যেটা 3-এর অঙ্ক দিয়েছিল সেটা ঠিক উল্টো অঙ্ক ছিল, ঠিক আছে? তাহলে কি হলো এই যে, আর যেহেতু ক্ষুদ্রতর সূচক উপর থেকে নিচে বিয়োগ করতে করতে বার করতে হবে, এটা মাথায় রাখবে, ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে উপর থেকে নিচে বিয়োগ করতে করতে বার করতে হবে। এবার আসি আমরা এর ঠিক পরের অঙ্কটা, মানে 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটাও না, এই যেটা করলাম বৃহত্তর সূচকের অঙ্ক, তার ঠিক উল্টো অঙ্কটা। 7-এর অঙ্কটা যে বৃহত্তর সূচকের অঙ্কটা করলাম, তার মানে ঠিক 5-এর অঙ্কের উল্টো, ঠিক 5-এর অঙ্কের উল্টো, মানে 3-এরটা আর 6-এরটা উল্টো ক্ষুদ্রতর সূচকের অঙ্ক, তাই উপর থেকে নিচে গেছিলাম যোগ করতে করতে আর বিয়োগ করতে করতে উপর থেকে নিচে নেমেছিলাম, আর 5 আর 7 তো একই সব উল্টো অঙ্ক, বৃহত্তর সূচকের অঙ্ক, তাহলে এগুলো কি করবো আমরা? নিচ থেকে উপরে যাবো। এবার কোথায় যাবো? নিচ থেকে উপরে যাবো। কেমন করে দেখো, প্রথমে যেটা দিয়ে দিয়েছে 60-এর বেশি 50-এর বেশি, দেখো ওপরে বড় দিয়েছে নিচে ছোট দিয়েছে, আমাদের এভাবে করতে অসুবিধা হয়, তাই আমরা 0টাকে উপরে লিখলাম, 60 নিচে, মানে কি পরপর, তাহলে আগে লিখবো কি বলতো? 0-এর বেশি কত? 100। 10-এর বেশি কজন? 92। 20-এর বেশি 27, এভাবে লিখে দিলাম। এই ব্যাপারটা কেমন জানো তো? মনে করো এইখানে 0 আছে, তাহলে 0-এর বেশি টোটাল কজন আছে? 0-এর বেশি 100 জন। আবার ধরো এখানে ধরো 10 আছে, তাহলে 10-এর বেশি কজন আছে? 10-এর বেশি কজন আছে 92 জন, তাহলে 0-এর বেশি যদি 100 জন থাকে আর 10-এর বেশি যদি 92 জন থাকে, তাহলে দেখো এখান থেকে টোটাল পর্যন্ত আছে 100 জন, আর এই 10-এর বেশি মানে এখান থেকে টোটালে আছে 92 জন, তাহলে এখান থেকে টোটালে 100 আর এখান থেকে টোটালে 92, তাহলে এই মাঝে কজন? 100 থেকে 92 বিয়োগ করলেই চলে আসবে 8 জন। এবার এটা দেখো ওই জন্য নিচ থেকে উপরে যাবে, তাহলে বৃহত্তরের অঙ্কে নিচ থেকে উপরে যায়, ক্ষুদ্রতম অঙ্কে উপর থেকে নিচে আসে। তাহলে দেখো তোমরা এই যে 7-এর অঙ্ক, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, লাস্টে 60-এর বেশি, কারণ 60-এর বেশি কত আমি জানি না, তাই 60-এর বেশি লিখে রাখলাম। তাহলে দেখো যেটা আমি একটুকে দেখালাম, যে প্রথমে দেওয়া আছে মনে করো 0-এর বেশি 100 জন, তাহলে এখানে মনে করো 0 আছে, 0 থেকে বেশি কজন আছে বলো আমাদের? 100 জন, আর 10-এর বেশি কজন আছে? 92 জন। তাহলে 0-এর বেশি যদি 100 জন হয় আর 10-এর বেশি যদি 92 জন হয়, তাহলে এই 0 থেকে 10, এই যে 0, 0-এর বেশি 100, 10-এর বেশি 92, তাহলে 0-এর বেশি এতখানির মধ্যে 100 জন, এইখানে মনে করো 60-এর বেশি, এখানে 60-এর আছে, এইখানে ধরো 60 আছে, তাহলে 0-এর বেশি আছে 100 জন, আর 10-এর বেশি কজন? 92 জন, তাহলে এই গ্যাপে কত আছে? মোট 100, এটুকুর মধ্যে 92, তাহলে এটুকুকে বাদ দিলে এই টোটাল 100 থেকে যদি 92 বাদ দাও, তাহলে 8 জন, মানে এই গ্যাপে আছে 8 জন। কোন গ্যাপে?
শূন্য থেকে দশের মধ্যে আটজন। আবার একইভাবে দেখো এখানে আছে কুড়ির দাগ, এই কুড়ির বেশি কজন দেওয়া আছে, কুড়ির বেশি দেওয়া আছে দেখবে 87 জন। তাহলে এবার এসো, 10 থেকে একদম মাথা পর্যন্ত আছে 92 জন, আর 20 থেকে একদম মাথা পর্যন্ত কত আছে 87 জন। তাহলে এই গ্যাপে কত আছে, তাহলে মোট এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত 82 জন, আর এখান থেকে শেষ পর্যন্ত 87, তাহলে এটা বিয়োগ করলে কত হয়। তাহলে দেখো এইটুকুর মধ্যে আছে 87 জন, তাহলে বাদ বাকি এখানে কত, টোটাল 92 থেকে ওইটুকুর মধ্যে 87 বাদ দাও 5 জন। এই দেখো বিয়োগ করতে করতে আসছে, আগের অঙ্কের মতোই উল্টো অঙ্ক, তাই আমরা কি করলাম, তাহলে বিয়োগ করতে হবে। তাই দেখো আমরা বিয়োগ করছি, দেখো শূন্য এই যে প্রথমে 0 থেকে 10, তাহলে 100 বিয়োগ 92 8, তারপর 10 থেকে 20 92 বিয়োগ 87 5, তারপরে দেখো সব বিয়োগ করতে করতে এসছে। এই বিয়োগটা তোমরা নিচ থেকে উপরে করতে পারো বা উপর থেকে নিচে করা যায়, একই ব্যাপার, তোমরা যেটা সুবিধা সেভাবে করতে পারো। আমি যেহেতু 72 নিচ থেকে উপরে বিয়োগ করছি, উপর থেকে নিচে বিয়োগ করা যায়, তাহলে তোমরা এটা, তাহলে 5 এবং 7 উল্টো অঙ্ক, আট পাশে 3 এবং 6 এ দুটো উল্টো অঙ্ক। এরপরে কি আছে দেখো, নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপক, এই যে আমরা ছকগুলো করছি, এই ছকগুলো না করে এগুলোকে ছবির আকারেও দেখানো যায়, ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে, তো সেটা পরের চ্যাপ্টার আছে, আমরা পরে শিখবো। এটা দণ্ডলেখ, মানে দণ্ড, মানে দণ্ড আকারে ছবি এঁকে এঁকে আমাদের এই ছকগুলোকে দেখানো যায়, দণ্ড আকারে ছবি এঁকে এঁকে আমাদেরকে এইগুলোকে দেখানো যায়, সেটা আমি এখানে পরের চ্যাপ্টারে আছে বলে আমরা এখানে দেখছি না, এটা পরের চ্যাপ্টারে আছে। তারপরে 8-এর 2 নম্বর দেখো, 8-এর 2 নম্বরে কিছু তথ্য দিয়ে দিয়েছে, দিয়ে বলছে তথ্যের প্রসার নির্ণয় করো, 8-এর 2-এ কিছু তথ্য দিয়েছে, তথ্য দিয়ে বলছে তথ্যের প্রসার নির্ণয় করো। তাহলে প্রসার মানে কি, 8-এর 2-এ তথ্য দিয়েছে, তথ্য দিয়ে বলছে প্রসার নির্ণয় করো, প্রসার মানে হলো সব থেকে যেটা বড় মান, যেটা সর্বোচ্চ মান সেটাকে লিখতে হয়, লিখে যেটা সর্বনিম্ন, সব থেকে যেটা ছোট সেটা বিয়োগ করতে হয়, প্রসার মানে কতটা ছড়িয়ে আছে, মানে সব থেকে বড় থেকে সব থেকে ছোট বিয়োগ করতে হয়। তোমরা এখানে খুঁজে দেখবে সব থেকে বড় মান আছে 32, আর সব থেকে ছোট মান আছে 6, তাহলে কতটা ছড়িয়ে আছে জিনিসটা, 26, তাহলে প্রসার কত, 26, মানে 2 নম্বর, প্রসার মানে সব থেকে ছোট আর সব থেকে বড় বিয়োগ করলে প্রসার হয়ে যায়, তাহলে প্রসার কত, 26, সব থেকে বড় থেকে সব থেকে ছোট বিয়োগ। 3-এর 3-এর বলেছে 1-5, 6-10 এরকম দিয়েছে, দিয়ে বলছে শ্রেণী দৈর্ঘ্য বার করো, শ্রেণী দৈর্ঘ্য সব থেকে সহজ, দেখো এটা 5 এটা 6, 1 নেই কিন্তু, সব থেকে সহজ এই দুটো বিয়োগ বা এই দুটো বিয়োগ করলে পেয়ে যাবে, তাহলে কি 6-1=5, যেহেতু MCQ আমি শর্টেজে গেলাম, কি এটা বা এটাকে যেটা করা যায়, এটা ছিল শ্রেণী সীমা, যদি শ্রেণী সীমা নাই করো, এটা সেই ছড়িয়ে দিতে বলেছিলাম আগে, 0-5, এটা 5.5, এটা কত হবে, তাহলে 5.5-10.5 বিয়োগ করো তাও 5 আসবে, দেখো দেখো 5.5-0.5 বিয়োগ করো তাও 5 আসবে, এভাবেও করা যায়, বা এটা যেটা দেখালাম এই যে দুটো বা এই দুটো বিয়োগ করলেই শ্রেণী দৈর্ঘ্য বেরিয়ে আসবে। ঠিক আছে, 4-এর অঙ্কটা একটা ফর্মুলা শেখা আগে শোনো, মনে করো একটা ফর্মুলা, আগে ফর্মুলা শিখি আমরা, কোথাও দেখা গেল শ্রেণী দৈর্ঘ্য আছে 2A, বা শ্রেণী দৈর্ঘ্য কত আছে 2A, বা এ ধরো শ্রেণী দৈর্ঘ্য এ আছে, মধ্যমান ধরে নাও x, শ্রেণী দৈর্ঘ্য এ মধ্যমান x, তাহলে শ্রেণীটা কেমন হবে, শ্রেণী হবে x বিয়োগ a বাই 2 থেকে x যোগ a বাই 2, যদি কারো শ্রেণী দৈর্ঘ্য a হয় আর মধ্যমান যদি হয় x, তাহলে কি হয় x বিয়োগ a বাই 2 থেকে x যোগ a বাই 2, এটা কি, এটা হলো নিম্ন শ্রেণী, এটা যেহেতু ছোট বিয়োগ করেছি তাই এটা নিম্ন শ্রেণী, আর এটা যেহেতু বড় যোগ করেছি তাহলে এটা কি ঊর্ধ্ব শ্রেণী বা উচ্চ শ্রেণী, ঊর্ধ্ব শ্রেণী বা উচ্চ শ্রেণী, ঠিক আছে এটা উচ্চ শ্রেণী, দেখো যোগ করেছি তাই উচ্চ শ্রেণী, তাহলে শ্রেণী দৈর্ঘ্য যদি এ হয় মধ্যমান যদি এক্স হয় তাহলে নিম্ন এইটা এক্স বিয়োগ এ বাই 2 থেকে এক্স যোগ এ বাই 2 থেকে, এটা থেকে থেকে দাগ দিয়ে লেখে, তোমরা ফর্মুলাটা লিখে নিও কেমন। তাহলে এবার আমরা 4-এর অঙ্কটা দেখি, 4-এর অঙ্কটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজন চালের মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে দেখো মধ্যবিন্দু দেওয়া 15, 20, 25, 30 এগুলো দেওয়া, তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটা লিখতে বলছে,
তাহলে এ শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটা, তাহলে চারের অঙ্কটা আমাদের কি কি দেওয়া আছে, 15, 20, 25, 30 এইগুলো দেওয়া আছে। তাহলে যার মধ্যবিন্দু 20, তাহলে মধ্যবিন্দু বা মধ্যমান কমা x সমান কত দেওয়া আছে, 20। আর শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য a সমান, শ্রেণী দৈর্ঘ্য নাম a, আমি একটুকে বললাম, তাহলে 20 থেকে 15 বিয়োগ করলেই শ্রেণী দৈর্ঘ্য চলে আসবে, বিয়োগ কত 5, তাহলে এই যে শ্রেণী দৈর্ঘ্য 5, তাহলে অতএব শ্রেণীটা কেমন হবে, তাহলে শ্রেণী হবে কি বলেছি, x বিয়োগ a বাই 2 থেকে x যোগ a বাই 2, এই হলো শ্রেণী। তাহলে করো, শ্রেণী হলো 20 মধ্যবিন্দু বিয়োগ a বাই 2, মানে 5 বাই 2 থেকে, এটা থেকে, এই দেখটা থেকে, 20 যোগ 5 বাই 2, তাহলে ইকুয়াল 20 বিয়োগ 2.5 থেকে 20 যোগ 2.5, তাহলে এটা হবে 17.5 থেকে কত হলো, 22.5, তাহলে কি হলো, 17.5 থেকে 22.5। তোমরা অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নেবে, আর ফর্মুলাটা আমি শিখিয়ে দিয়েছি, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, ফর্মুলা আমি আগে যে পিসটা লিখে দিলাম এই ফর্মুলাটা মুখস্থ করবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে 20 17.5 থেকে 22.5, মানে বি নম্বর উত্তর বি, এটা মনে হয় বইয়ের উত্তরটা ভুল আছে, একটু দেখে নেবে, এখানে এক অঙ্কের উত্তর ভুল আছে সম্ভবত বই। তারপরে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং শ্রেণী দৈর্ঘ্য 6, তাহলে নিম্ন সীমা বার করো। তাহলে দেখো, মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে মধ্যবিন্দু কমা x সমান, মধ্যবিন্দু কত দেওয়া আছে আমাদের 10, তাহলে x সমান 10, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কমা a সমান, শ্রেণী দৈর্ঘ্য a, শ্রেণী দৈর্ঘ্য a সমান কত দেওয়া আছে, 6, তাহলে নিম্ন শ্রেণী, তাহলে শ্রেণী কেমন হয় বলো, শ্রেণী কি বলেছি আমরা, শ্রেণী হয় x বিয়োগ a বাই 2 থেকে x যোগ a বাই 2, এই হয় শ্রেণী। তাহলে মান বসিয়ে দিই, তাহলে x মানে 10, তাহলে 10 বিয়োগ 6 বাই 2 থেকে 10 যোগ 6 বাই 2, মানে কি 10 বিয়োগ 3 থেকে 10 যোগ 3, তার মানে কি 7 থেকে 10, 7 থেকে 13, তার মানে কত এলো, 7 থেকে 13 এসছে, 7 থেকে 13। তাহলে নিম্ন শ্রেণী কোনটা, এইটাই নিম্ন শ্রেণী, তাহলে নিম্ন শ্রেণী মানে কি ছোটটা, তাহলে নিম্ন শ্রেণী সমান কত, 7, যদি উচ্চ শ্রেণী যেত কত হতো, উচ্চ শ্রেণী বা উচ্চ শ্রেণী 13, তাহলে দেখো নিম্ন শ্রেণী 7, তাহলে এখানে নিম্ন শ্রেণী 7 আছে কি, বি নম্বর উত্তর, তাহলে এটা কত হবে, এটা হবে বি নম্বর উত্তর, নিম্ন শ্রেণী 7, কেমন। তাহলে এই ফর্মুলা দিয়েই এই যে লাস্টের দুটো 4-5 দুটো এই ফর্মুলা দিয়ে হলো। এবার পাঁচের নয়ের অঙ্কটা দেখি আমরা, নয়ের অঙ্কটা দেওয়া আছে, নয়ের অঙ্ক দেওয়া আছে কি আমাদের, নয়ের অঙ্ক দেওয়া আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু m, তাহলে মধ্যবিন্দু যেটাকে আমরা x নাম দিয়ে সেটা কত দেওয়া আছে, m, আর উচ্চ সীমানা দেওয়া আছে, উচ্চ সীমানা দেওয়া কত দেওয়া, u দেওয়া, নিম্ন সীমানা বার করতে বলছে, নিম্ন সীমানা বার করতে বলছে, তাহলে নিম্ন সীমানাকে আমরা কি ধরে নেব, আমরা ধরে নিই y ধরি, না ধরলে হয়, আচ্ছা ধরি শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া নেই এখানে, তাহলে ধরি শ্রেণী দৈর্ঘ্য সমান a, তাহলে অতএব শ্রেণীটা কি হবে, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে হয় শ্রেণী কি হবে, শ্রেণী হবে x বিয়োগ a বাই 2 থেকে x যোগ a বাই 2, এটা শিখেছিলাম আমরা শ্রেণী হয়, তাহলে এখানে নিম্ন শ্রেণী কোনটা, এই যে উচ্চ শ্রেণী কোনটা, এইটা, তাহলে অতএব এটা কি, এটা উচ্চ শ্রেণী, আর এটা ছোট, এটা কি নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণী বার করতে বলেছে, আমরা নিম্ন শ্রেণী জানি না, তাহলে উচ্চ শ্রেণী কত দেওয়া আছে, ইউ, তার মানে কি এই যে x যোগ a বাই 2 উচ্চ শ্রেণী, এটার মানে ইউ, উচ্চ শ্রেণী কি x যোগ a বাই 2, আর এখানে উচ্চ সীমানা দেওয়া আছে ইউ, তাহলে বা x এর মানও দেওয়া আছে m যোগ a বাই 2 সমান ইউ, বা a বাই 2 সমান কি ইউ মাইনাস m, তাহলে বা a সমান কি 2 ইউ মাইনাস m, তাহলে এই যে a চলে এলো, অতএব নিম্ন সীমানা চেয়েছে, তাহলে নিম্ন
সীমানা সমান নিম্ন সীমানার ফর্মুলা কি ছিল, এই যে এক্স মাইনাস এ বাই টু, এটাই ছিল নিম্ন সীমানা। তাহলে নিম্ন সীমানা এক্স মাইনাস এ বাই টু ইকুয়াল এক্স এর মান এম, দেখো দেওয়া আছে কোশ্চেনের প্রথমেই আমরা ধরে নিয়েছি এই যে এক্স এর মান এম দেওয়া আছে, তাহলে এম দেওয়া আছে, তাহলে এক্স এম বিয়োগ এ বাই টু এর মান কি টু ইন্টু ইউ মাইনাস এম বাই টু, এই যে টু টু কেটে আছে দেখো এর মান দেওয়া আছে, তাহলে কি হলো এম বিয়োগ ইউ মাইনাস মাইনাস প্লাস এম সমান কি টু এম মাইনাস ইউ, এই যে চলে এলো আমাদের নিম্ন সীমানা টু এম মাইনাস ইউ। এই ফর্মুলাটা মনে রাখবে, ফর্মুলা দিয়ে অঙ্কগুলো হবে। এটা কত বললাম আমরা, নয়ের এ নাম্বার অঙ্ক, এটা নয়ের এ। এবার নয়ের বি দেখি, একটি পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু ৪২ এবং শ্রেণী দৈর্ঘ্য ১০, তাহলে উচ্চ নিম্ন সীমা কত, একই অঙ্ক দেখো মধ্যবিন্দু ৪২ আর শ্রেণী দৈর্ঘ্য ১০, তাহলে নয়ের ২ মধ্যবিন্দু এম সমান ৪২ আর শ্রেণী দৈর্ঘ্য এ সমান ১০, তাহলে অতএব শ্রেণী শ্রেণী সীমা কত হবে, শ্রেণী সীমা এম মাইনাস এ বাই টু থেকে একটু আমরা শিখলাম এই ফর্মুলা দিয়ে সমঙ্কল হচ্ছে এম প্লাস এ বাই টু, তাহলে ইকুয়াল ৪২ মাইনাস ১০ বাই ২ থেকে ৪২ প্লাস ১০ বাই ২ ইকুয়াল ৪২ মাইনাস ৫ থেকে ৪২ প্লাস ৫ ইকুয়াল ৩৭ থেকে ৪৭, এই যে চলে এসছে। এবার ওখানে মেনশন করেছে উচ্চ সীমা ও নিম্ন সীমা কত, তাহলে অতএব নিম্ন সীমা মানে কি ছোটটা প্রথমটা ৩৭ আর উচ্চ সীমা কত ৪৭, এই দুটোই অ্যান্সার চেয়েছিল নিম্ন সীমা আর উচ্চ সীমা, হয়ে গেল আমাদের। তারপরে একটা ছক দিয়েছে সি ৩ নম্বরে, সি নম্বরে একটা ছক দিয়ে আমাদেরকে কি চেয়েছে, যে এই ছকে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এই ছকের প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বার করতে বলেছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। তো পরিসংখ্যা ঘনত্বে একটা ফর্মুলা আছে যে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, ওই যে শ্রেণীর পরিসংখ্যা চেয়েছে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, কিন্তু এখানে সমস্যা একটা আছে, দেখো এখানে শ্রেণী দৈর্ঘ্যটা ঠিকঠাক দেওয়া নেই, দেখো ৭০ থেকে ৭৪ ৭৫ থেকে ৭৯ এভাবে দেওয়া আছে, তাহলে আমি এর ক্ষেত্রে একটা নিয়ম বলেছিলাম, দেওয়া আছে ৭০ থেকে ৭৪ ৭৫ থেকে ৭৯, তাহলে এইটা বিয়োগ বা এটা বিয়োগ করলেই চলে আসে বলেছিলাম, তাহলে অতএব শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য হলো ৭৫ বিয়োগ ৭০ সমান ৫, ৭৫ বিয়োগ ৭০ সমান ৫, আর প্রথম শ্রেণীর চেয়েছিল, তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত ৩, এই যে প্রথম মানে প্রথমটা পরিসংখ্যা ৩, তাহলে অতএব পরিসংখ্যা ঘনত্ব মানে কি পরিসংখ্যা মানে প্রথম শ্রেণী চেয়েছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত ৩ আর শ্রেণী দৈর্ঘ্য কত পেলাম একটু আগে ৫, তাহলে ৩ বাই ৫ তোমরা ভাগ করে দেখবে ০.৬ আসবে, তাহলে এটা হয়ে গেল। তাহলে তোমরা সি নাম্বারে শুধু এটুকু করলেই তোমাদের হবে, প্রথমে এই যে বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য বার করলে আর পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা বার করে দেবে, এটাকে অন্য অনেকভাবে করা যায় করেও ছিলাম, কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো দরকার নেই, তোমরা ওটাই করো তোমাদের সহজ হবে। তারপরে ডি বলেছে সি শ্রেণীর মানে যে ওপরে যে শ্রেণী দিয়েছে এই শ্রেণীরই আপেক্ষিক শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা হলো নির্দিষ্ট শ্রেণীর পরিসংখ্যা মানে যে শ্রেণী দিয়েছে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা ফর্মুলা যে শ্রেণী চেয়েছে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তাহলে এখানে শেষ শ্রেণী বলেছে তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যা কত ৮, শেষ শ্রেণীর আপেক্ষিক চেয়ে তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যা ৮ আর মোট পরিসংখ্যা কি সবগুলো যোগ করলেই চলে আসে মোট, তাহলে ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৮, তাহলে কি তাহলে আপেক্ষিক পরিসংখ্যা মানে যে শ্রেণী চেয়েছে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা কত ৮ আর মোট পরিসংখ্যা কত, মোট মানে সব যোগ করলে আমরা মোট পরিসংখ্যা পেয়ে যাবো সব যোগ করেছি, তাহলে ৮ বাই ৪ আর ৩ ৭ আর ৫ ১২ আর ৮ ২০, তাহলে ৮ বাই ২০ ২ দিয়ে কাটলাম ৪ বাই ১০ তাহলে কি ০.৪, তাহলে কি আপেক্ষিক পরিসংখ্যা ০.৪, এটাও ফর্মুলা ঠিক আছে। তারপরে
লাস্ট স্টেপটা দেওয়া আছে, নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে এই নামগুলো এর মধ্যে কোনগুলি গুণ কোনগুলি চল, কোনগুলি গুণ কোনগুলি চল। দেখো গুণ চল বলতে যেগুলোকে মাপা যাবে, যেগুলো মাপা যাবে সেইগুলো, আর গুণগুলো যেগুলো মাপা যাবে না, ঠিক আছে? পরিবারের জনসংখ্যা এটা কিন্তু মাপা যাবে, তাহলে এটা চল। পরিবারের জনসংখ্যা, কারো পরিবার 10 জন, কারো পরিবার 5 জন, কারো পরিবার 2 জন, মাপা যায় গুণা যায়, এটা হলো চল। দৈনন্দিন তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু মাপা যায়। আজকে দেখা গেল তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, কালকে দেখা গেল তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা মাপা যায়, তাহলে এটা কি চল। যেগুলো মাপা যায় সেগুলো চল। যেগুলো চেঞ্জ হয়, চেঞ্জ হয় বলতে পারো, চেঞ্জ হয় বলতে দেখো সব পরিবারের জনসংখ্যাতে এক না, এক একজন এক একটা, তাপমাত্রা রোজ এক থাকে না, চেঞ্জ হয়। শিক্ষাগত মান, দেখো শিক্ষাগত মান বলতে কি বলবে, শিক্ষাগত মান তো এক একজন এক এক রকম বলে, এটা ফিক্সড কিছু নেই, এটা গুণ, যে কার শিক্ষাগত মান কতটা ভালো বা খারাপ, এটা কি, এটা গুণ। মাসিক আয়, মাসিক আয় কিন্তু ডিপেন্ড করে, কারোর মাসিক আয় 1,000, কারোর 5,000, কারোর 10,000, কারোর 50,000 ভ্যালু আছে, সেগুলো হলো চল, ঠিক আছে? তার মানে এটা কি, এটা এক একজনের এক এক রকম। তাহলে দেখো যেগুলো চল সেটা এক একজনের এক একটা হবে। যেমন ধরো পরিবারের জনসংখ্যা, এক একজনের পরিবারে এক এক রকম, তোমরা এরা শুনছো তাদের কারোর পরিবারে 5 জন, কারোর 7 জন, কারোর 3 জন, এক এক পরিবারে এক এক রকম চেঞ্জ হচ্ছে, এক একজনের এক একটা, তাই চল। দৈনন্দিন তাপমাত্রা, রোজ কি তাপমাত্রা এক থাকে? এখন যা তাপমাত্রা, শীতকালে থাকে না, এখন হয়তো 37 ডিগ্রি আছে, শীতকালে 17 ডিগ্রি থাকছে, তাহলে তাপমাত্রা চেঞ্জ হয়, তাই চল। মাসিক আয়, মাসিক আয় কি সবার এক না চেঞ্জ হয়? চেঞ্জ হয়, কারোর 1,000, কারোর 2,000, কারোর 5,000, কারোর 10,000, তাহলে চেঞ্জ হচ্ছে, তাই চল। কিন্তু শিক্ষাগত মান তুমি কি করে বলবে কার কেমন, এটা তো মাপা ওইভাবে মাপা যাবে না, যে শিক্ষাগত মানটাকে কিভাবে নেবে। বা মাধ্যমিক পরীক্ষায় গ্রেড, এটা গুণ, যে সে কেমন মাধ্যমিক পরীক্ষায় গ্রেড পেয়েছে বা তার শিক্ষাগত মান কেমন, এগুলো একটা গুণ। তাহলে এই যে 3 আর 5 গুণ, আর চল কোনটা কোনটা, পরিবারের জনসংখ্যা, মানে এক এক পরিবারে যেহেতু এক একজনের পরিবারের জনসংখ্যা এক এক রকম হয়, সেটা চলছে, চেঞ্জ হচ্ছে, তাই সেটা চল। দৈনন্দিন তাপমাত্রা, গরমকাল শীতকালে এক একদিন এক এক রকম টেম্পারেচার থাকে, তাপমাত্রা থাকে, তাই সেটা চল। মাসিক আয়, এক একজনের মাসিক আয় এক এক রকম হয়, তাই সেটা চল। কিন্তু শিক্ষাগত মান একটা কোয়ালিটি, তার কেমন শিক্ষাগত মান আছে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, কে কেমন প্রাপ্ত গ্রেড হলো কোয়ালিটি, তাহলে এগুলো হলো গুণ। তাহলে তোমরা 11.1 চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, খুব সুন্দর চ্যাপ্টার রাশিবিজ্ঞানের 5 চ্যাপ্টার, তোমরা খুব ভালো করে করবে এটাকে।